तो नतून ये भिडियो शुरू करार जोन्नो आपनाके असंख्य धन्यवाद। आज के भिडियोते आपनादेर संगे शेयर करब ई श्रम कार्ड निये। ई श्रम कार्ड अर्थात ई श्रमिक कार्ड जेटा सेंट्रल गवर्नमेंट थेके देवा होच्छे असंगठित श्रमिकदेर जोन्नो। तो एखाने बोले राखि आपनारा अनेकेई अप्लाई करे फेलेछेन एबं आगामीते अनेकेई अप्लाई करबे, एखोनो अप्लाई करेनि अनेके, अनेकेई आगामीते अप्लाई करबे। तो एई भिडियोटा तादेर जोन्नो खुबई इम्पर्टेंट जारा आगामीते अप्लाई करबे किंबा अप्लाई जारा अलरेडी करे फेलेछे। सबाई शुनबेन भिडियोटा देखबेन, বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় আজকে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে, যে বিষয়গুলো আপনারা অনেকেই জানেন না, না জেনেই অনেকেই অ্যাপ্লাই করে ফেলেছে। তো যারা স্টুডেন্ট, যারা পড়াশোনা করছে, ছাত্র ছাত্রী যারা, তারা কি ই শ্রম কার্ড বানাতে পারে, তারা কি আবেদন যোগ্য, এই বিষয়টা অনেকের মধ্যেই সন্দেহের মধ্যে রয়েছে, অনেকেই জানে না। তবে অনেকেই না জেনে কিন্তু অ্যাপ্লাইও করে ফেলেছে, অলরেডি ই শ্রমিক কার্ড বানিয়েও ফেলেছে। তো এই বিষয়গুলো ক্লিয়ার করে দেবো, মন দিয়ে দেখবেন ভিডিওটা। আমি রয়েছি ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। ভিডিওর ঠিক নিচে লিখুন, লেখা আছে লাল রঙের সাবস্ক্রাইব, সেখানে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটা অন করে দিন, তাহলে পরবর্তী লেটেস্ট ব্রেকিং আপডেটগুলো কখনো মিস হবে না। তো দেখুন এখানে ই শ্রমিক কার্ড কাদের জন্য, বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্ট ই শ্রম কার্ড কেন বানাচ্ছে, কেন দিচ্ছে। এটা হচ্ছে অসংগঠিত শ্রমিক যারা, ঠিক আছে, যারা কোনো রকম সংগঠনের সঙ্গে যুক্ত নেই, তাদের জন্য বিশেষ করে এই ই শ্রমিক কার্ড, ই শ্রম কার্ড, ঠিক আছে। তো এবার দেখুন গ্রামের, গ্রাম বাংলায় বিভিন্ন এমন ফ্যামিলি আছে যাদের আর্থিক অবস্থা খুব খারাপ, এবং অনেক ছেলে মেয়ে এমন আছে যারা পড়াশোনা করছে, পড়াশোনা করার পাশাপাশি বিভিন্ন ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত, বিভিন্ন ধরনের কাজের সঙ্গে যুক্ত, এবং সেই সমস্ত কাজ করে তারা নিজেদের পড়াশুনো এগিয়ে নিয়ে যাচ্ছে। তো তারা কিন্তু এখানে কিন্তু যোগ্য। তবে যারা কোনো রকম অসংগঠিত শ্রমিকের মধ্যে পড়ছে না, তারা কিন্তু এই ই শ্রমিক কার্ড আবেদন যোগ্য নন। তো আমি দেখিয়ে দেবো অনস্ক্রিন থেকে যে কারা যোগ্য এবং কারা যোগ্য নয়। তো অফিসিয়াল কিন্তু পিডিএফ চার্ট রয়েছে একটা, সেই চার্টের মধ্যেই কিন্তু উল্লেখ করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট কারা যোগ্য এবং কারা যোগ্য নয়। তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন, পরবর্তীতে এই বিষয়গুলো নজর না রাখলে কিন্তু সমস্যা হতে পারে। তো চলুন দেখে নেই। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে কোনো রকম আপডেট কিন্তু মিস হবে না। ভিডিওর নিচে লেখা রয়েছে লাল রঙের সাবস্ক্রাইব, সেখানে ক্লিক করে দিন এক্ষুনি। তো বন্ধুরা, যে চার্ট দেখাবো সেই চার্টটা হচ্ছে এমসিও কোড, সেই চার্ট কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে দিয়েছে, দেখতেই পাচ্ছেন এমসিও কোড, সেক্টর নেম, ফ্যামিলি নেম, জব রোল, অকুপেশন, ঠিক আছে। তো এই যে পিডিএফ ফাইলে টোটাল 20টি পেজ আছে, একদম নিচে দিয়ে গেলে আপনারা একটা চার্ট পেয়ে যাবেন, সেটা হচ্ছে এডুকেশন, দেখতেই পাচ্ছেন যারা এডুকেশনের সঙ্গে যুক্ত, এবং এডুকেশনের মধ্যে তারাই ই শ্রমিক কার্ড পাবে যারা বিভিন্ন ধরনের, দেখুন লেখা রয়েছে টিউটর অ্যান্ড আদার টিচার, ঠিক আছে, যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছে, যারা হোম টিউটর, যারা কোচিং সেন্টার যাদের চালাচ্ছে, ঠিক আছে, এডুকেশন লাইনে যারা রয়েছে, তার পাশাপাশি পড়াশোনা করছে, নিজেরা পড়াশোনা করছে ছাত্রছাত্রী, তার পাশাপাশি কোথাও টিউশন পড়াচ্ছে কিংবা কোচিং সেন্টার চালাচ্ছে, ঠিক আছে, তারা কিন্তু অসংগঠিত শ্রমিকদের মধ্যে পড়ছে, তারা কিন্তু ই শ্রমিক কার্ড কিন্তু বানাতে পারবে, ঠিক আছে। এবং আরও বিষয় রয়েছে বেশ কিছু, আমরা যদি 147 নম্বর পেয়ে চলে যাই, সরি 347 নম্বর পেয়ে চলে যাই, আপনারা দেখতেই পারবেন, দেখুন লিগ্যাল অ্যান্ড রিলেটেড অ্যাসোসিয়েট ওয়ার্কার যারা রয়েছে তারাও পাবে, সোশ্যাল ওয়ার্ক, যারা সামাজিক বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত রয়েছে, ধরুন সে পড়াশোনা করছে তার সঙ্গে সঙ্গে সোশ্যাল ওয়ার্ক করছে, সামাজিক কাজের সঙ্গে যুক্ত, সেও কিন্তু এই ই শ্রমিক কার্ড বানাতে পারবে। 347 এবং 348 নম্বরে আপনারা এটা দেখতে পারবেন। এবং যেটা এডুকেশন যারা রয়েছে, প্রাইভেট টিউটর যারা রয়েছে, সেটা হচ্ছে একদম শেষে 379 নম্বর পেজে কিন্তু আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তো এইভাবে আপনারা দেখে নেবেন, দেখে তারপর কিন্তু আপনারা ই শ্রমিক কার্ড বানানোর জন্য আবেদন করবেন। এই লিস্টে যদি আপনারা না পড়েন তাহলে কিন্তু কেউ আবেদন যোগ্য নন, ঠিক আছে। এই লিস্ট কিন্তু আমি দিয়ে দেবো ভিডিও নিচে ডেসক্রিপশনে, তাহলে আপনারা ভালো মতন দেখে শুনে আপনারা বুঝে আবেদন করতে পারবেন। তো আশা করি ভিডিওটা অনেকটাই হেল্প করবে আপনাদেরকে, যদি ভালো লাগে লাইক করে দেবেন ভিডিওটা, এবং যদি আপনাদের মনের কোনো রকম সন্দেহ থাকে, কোনো ডাউট থাকে, কিছু জিজ্ঞেস করতে চান আমাকে, তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে কিন্তু জানিয়ে দেবেন।